হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আলি। অ্যান্ড আপনারা তো দেখছেন আলি পেটটাক ইউটিউব চ্যানেল, সাথে সঞ্জীব দার লফট। তো এখানে সঞ্জীব দার ঘরের যে সমস্ত পায়রা টুর্নামেন্টের জন্য রেডি হচ্ছে সে সমস্ত বেবি পায়রা আমরা দেখব। আপনারা এর আগে পালসার পিজিয়ন দেখেছেন, টিপলার পিজিয়ন দেখেছেন, তাদেরই জেনারেশন এবার আমরা দেখব সমস্ত বেবিগুলো। তো আসুন আমরা ওয়ান বাই ওয়ান শক করাই আপনাদের, আর পায়রাগুলো নিচে রিলিজ করে দেবো। দাদা একদম প্রথমে টানা দেখাচ্ছেন, সব টানা তাই তো? হ্যাঁ দেখি, এটা পালসার দিই। হ্যাঁ হ্যাঁ, এই জেনারেশন দেখালাম, কুড়ি বাচ্চা সব পর মোটামুটি আসছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আসলে আমার নেক্সট আর দুটো পায়রা দেখাই, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা দাদার ঘরের পাট্টা পায়রাগুলো দেখিয়ে দেবো। লেজ দেখুন একদম পুরো বাঁধানো, কালদম পায়রা এখন থেকে। এই এই লেজগুলো কি পরে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো থাকবে। মানে ওই পেট থেকে কালাঙ্কা আছে তাই তো? আচ্ছা, আর একটা বেবি হচ্ছে, বেবিগুলো এখন থেকেই উপরে ওঠার জন্য ছটফট করছে আর কি। এই টিপলার বাচ্চা। আচ্ছা, এটা টিপলার বাচ্চা না? হুম, গরম ওড়ানো আছে সব। সব গরম, এগুলো গরমে কিরকম রেজাল দিচ্ছে? এগুলো 43 ডিগ্রিতে 8 ঘন্টা, 8.5 ঘন্টা করে উড়েছে। বাহ, ছোট বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর টিপলার বেবি। আসুন এরপরে ইচ্ছা তো আছে দাদা, টিপলার পায়রা। পর উঠে আসছে আস্তে আস্তে, সব পর প্রায় হয়ে এসছে আর্ধেক করে। এবার টিবলার পায়রা ফুল সিরা লাইন, তো টিবলার পায়রাগুলো এখন থেকে ছটফট করছে ওঠার জন্য। এই দেখুন জাল বেয়ে রয়েছে টিবলার পায়রা। একটা টিবলার বাচ্চা, এখন বন্ধুরা শখ করুন। দাদার ঘরে এই হচ্ছে পালসার এন্ড টিপলার ব্রিজ। দাদা কিছু বলো, মানে কতটা আশাবাদী এই পায়রা গুলো নিয়ে? আশা তো অনেক বড় করেছি, দেখি কতটা সাকসেস হয়। মোটামুটি এদের স্যার ফ্লাইং কবে থেকে স্টার্ট হবে? পর কমপ্লিট হয়ে গেলে ফ্লাইং স্টার্ট করে দেবো। মোটামুটি আর একটা মাস থাকবে, মানে অক্টোবর থেকে স্টার্ট করবে। পার এগুলো দেখুন সব, মানে জাল বেয়ে ঝুলে রয়েছে আর কি। খুব সুন্দর সকল দাদার লক্ষ্যে। বন্ধুরা দেখলেন আমার পায়রা, যদি ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটাকে দাদার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করে দেবেন, ঠিক আছে? খুব আপনারা আসুন আমার বাড়িতে, আমি চাই পায়রাগুলো দেখুন, ঠিক আছে? শখ করে যান, সেইভাবে তো পায়রা বেচাকেনা করি না, কিন্তু দেখে যান, শখ করুন পায়রাগুলোকে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ফোনে তো দেখেছেন, এবার সামনে এসেও কিছুটা শখ করে যান এসে, তাহলে আমারও খুব ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে দাদার লফটে কাজ করলাম আমরা একসঙ্গে, আপনাদেরকে ভালো শখ করানোর চেষ্টা করলাম। বাকি যদি ঠিক মতো শখ না করাতে পারি ক্ষমা করবেন। আর দাদার শখ থেকে বারবার ওয়েলকাম প্রত্যেকটা ভিডিওতে জানিয়েছেন যে কোনো ভাই আসো, নির্দ্বিধায় আসো, দাদা শখ করাবে, কোনো সমস্যা নাই। আর দেখুন বন্ধুরা, আমি সবসময় এটাই বলি যে বর্তমান দিনে ভালো পায়রা করতে গেলে তার পরিবেশটাও ভালো হতে হয়, সাথে পায়রাবাজকেও ভালো হতে হয়। তো সবাই ভালো ব্যবহার ভালোবাসার বিনিময় করবেন। অ্যান্ড যদি ভালো পায়রা করেন না, চার পিস ভালো পায়রা হলেই কিন্তু পায়রা রেডি হয়ে যায়, 40টা পায়রা কিনতে লাগে না। তো ভালো পায়রা কিনবেন, ভালো মানুষের কাছ থেকে কিনবেন,
পায়রা দরকার পড়লে উড়ান দেখে কিনবেন, সময় দিন, যেমন টাকা ব্যয় করছেন পরিশ্রমের টাকা কষ্টের টাকা সেরকম সময় দিয়ে পায়রা কিনুন। আমার প্রচুর টাকা নষ্ট হয়ে যায় পায়রার পিছনে, মানে আমরা প্রত্যেকেই অভিজ্ঞতা এইসব নিয়ে আছে। তো যাই হোক, দাদার লফটে ওয়েলকাম সকলকে, আর বেশি লম্বা করলাম না, সবার কাছে ভালোবাসা আর আবদার রইল, এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, বা আমার খেয়াল রাখবেন, আর এইভাবেই এই চ্যানেলটাকে সাপোর্ট অ্যান্ড ভালোবাসা একটু দিয়ে যাবেন।